और मेरी ऑन करो। सबार वीडियो ऑन करो। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। আজকে আমরা পড়ব ইনশাল্লাহ অ্যাজমা, ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে অ্যাজমা কি জিনিস সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে হাইপার রিয়াকশন টু ব্রঙ্কিয়াল ট্রি বা হাইপার রিয়াকটিভ ব্রঙ্কিয়াল ট্রি, ঠিক আছে, অর্থাৎ এটা ইমিউন সিস্টেমের হাইপার রিয়াকশনের কারণে এই প্রবলেমটা হয় বা ডিজিজটা হয়। হাইপার রেসপন্সিভ বলে, ঠিক আছে, হাইপার রেসপন্সিভ, হাইপার রেসপন্সিভনেস অফ এয়ারওয়ে বা হাইপার রেসপন্সিভনেস অফ ব্রঙ্কিয়াল ট্রি টু ডিফারেন্ট অ্যালার্জেন বা টু ডিফারেন্ট স্টিমুলাই বা অ্যালার্জেন, হ্যাঁ, রেজাল্টিং ইন কি রেজাল্ট করে, একটা হচ্ছে ডিসনিয়া বা ডিফিকাল্টি ইন ব্রিদিং, হুইজিং, কাফ অ্যান্ড চেস্ট টাইটনেস। তাহলে যদি আমরা এক কথা বলতে চাই কি ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ হাইপার রেসপন্সিভনেস অফ ব্রঙ্কিয়াল ট্রি টু ডিফারেন্ট স্টিমুলাই বা অ্যালার্জেন রেজাল্টিং ইন বা ক্যারেক্টারাইজ বাই ডিফিকাল্টি ইন ব্রিদিং, কাফিং অ্যান্ড চেস্ট টাইটনেস। আচ্ছা, এখন যদি আমি, এটা হচ্ছে বইপত্রের কথা, আমি যদি সহজেই আলোচনা করি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি আছে যেটাতে মেইনলি কি বলবো অক্সিজেনের এক্সচেঞ্জ হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়, ব্রঙ্কাস যেটা বলি আর কি, সেই ব্রঙ্কিয়াল ট্রির কোন কোন মানুষের ব্রঙ্কিয়াল ট্রি এর হাইপার রেসপন্সিভনেস থাকে, অর্থাৎ কোন একটা অ্যালার্জেন, আমরা বলছিলাম যে ডিফারেন্ট এক্সটার্নাল স্টিমুলাই বা অ্যালার্জেন, যেমন ডাস্ট, ধুলাবালি, ঠান্ডা, কোল্ড, তারপর হচ্ছে এনি কাইন্ড অফ ইনফেকশন, ড্রাগস, এগুলো দেখা যাচ্ছে একটা পেশেন্ট সাধারণ ধুলাবালিতে, যে ধুলাবালিতে সাধারণত মানুষের কোনো সমস্যা হয় না, কিংবা কোন একটা খাবার, ধরো বেগুন, ইলিশ মাছ, গরু মাংস, চিংড়ি মাছ, এগুলো যেগুলো সাধারণত অধিকাংশ মানুষের কোনো সমস্যা তৈরি করে না, কিন্তু এই পেশেন্টদের যাদের অ্যাজমা আছে তাদের কি হয়, এই ব্রঙ্কিয়া এই খাবারের কারণে বা ধুলাবালির কারণে কিংবা এনভায়রনমেন্টের কারণে তার ব্রঙ্কিয়াল ট্রি হাইপার রেসপন্সিভ থাকার কারণে কিছু রিয়াকশন দেখায়। হাইপার রেসপন্সিভনেস বলতে কি বোঝায়, হাইপার রেসপন্সিভনেস বলতে বোঝায় যে রেসপন্স বেশি করে। এখন কোশ্চেন হচ্ছে কি রেসপন্স বেশি করে, ব্রঙ্কিয়াল ট্রি এর মধ্যে যে ইমিউন সেল গুলো থাকে, আমরা জানি কি সেল থাকে, ইমিউন সেল এর মধ্যে ডিফারেন্ট ইমিউন সেল আছে, আমরা জানি মাইক্রোবায়োলজিতে, তোমরা অলরেডি ইমিউনোলজিতে পড়ছো, সেই ইমিউন সেল গুলা নর্মালের চেয়ে বেশি রিয়াকশন দেখায়, যেটা সাধারণ মানুষে হওয়া উচিত না বা থাকার কথা না, সেটাকে আমরা বলছি হাইপার রেসপন্সিভনেস। তো হাইপার রেসপন্সিভনেস হলে কি প্রবলেম হয়, ব্রঙ্কিয়াল ট্রি এ যখন হাইপার রেসপন্সিভনেস হয় তখন যে ইমিউন মেকানিজম আছে বা প্রোটেকটিভ মেকানিজম আছে সেটা চালু করে দেয়, এটা রেজাল্টে কি হয়, এক নাম্বার রেজাল্ট হচ্ছে ব্রঙ্কোস্প্যাজম, অর্থাৎ ব্রঙ্কিয়াল ট্রিটা কন্ট্রাকশন হয়, চিকন হয়ে যায়, ব্রঙ্কোস্প্যাজম হয়। ব্রঙ্কোস্প্যাজম কেন করে, কারণ তার কাছে মনে হচ্ছে যে ধুলাবালি গুলো আসছে,
এগুলা তার ক্ষতিকারণ, তাই সে যাতে ধুলাবালি হোক, ফরেন বডি হোক, কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস হোক, এগুলো যাতে ব্রঙ্কিয়াল ট্রিতে ঢুকতে না পারে, তাই সে ব্রঙ্কিয়াল ট্রিটাকে চিকন করে ফেলে, ব্রঙ্কাসটাকে চিকন করে ফেলে। এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম, এর জন্য কি হয়, ব্রঙ্কোস্প্যাজম হয়। তারপর হচ্ছে সে অনেক বেশি মিউকাস সিক্রেশন করতে থাকে, এটাকে বলে মিউকোজাল কনজেশন, অনেক বেশি মিউকাস সিক্রেশন করতে থাকে। তারপরে ইডিমা হয়ে যায়, ওই এয়ারওয়ে যে মুখটা এখানে ইডিমা হয়ে যায়। তো এটা রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে ব্রঙ্কাল দিয়ে যে ওপেনিংটা থাকে, হ্যাঁ, এটা যদি একটা টিউব বা পাইপের মতো মনে করো, ওপেনিংটা অনেক ছোট হয়ে যায়। তো ওপেনিং যদি ছোট হয়ে যায় তখন কি হবে, এয়ার ফ্লোটা কম হবে, ভিতরে অক্সিজেন বা এয়ার কম যায়, তখন তার এই শ্বাসকষ্টের প্রবলেম গুলো হয়, যেমন ডিফিকাল্টি ইন ব্রিদিং, তার এয়ার ফ্লো কমে গেছে, তার এয়ারওয়ের যে ডায়ামিটার আছে সেটা কমে গেছে, যার কারণে কি হচ্ছে, সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুইজিং, হুইজিং মানে হচ্ছে বাঁশির মতো একটা শব্দ হয়, এটা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পাবা, হুইজিং দিলে সাউন্ডটা কেমন এটা পাবা। হুইজিং হয় কেন, যখন ডায়ামিটারটা চিকন হয়ে যায় আমরা পানি, এখন বুঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, হুইজিং এর পরে কি বলছেন বুঝা যায়নি। হ্যালো, তোমরা এখন দেখতে পাচ্ছ ছবিটা, দেখা যাচ্ছে স্যার? এই যে দেখো, এটা হচ্ছে নর্মাল এয়ারওয়ে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে নর্মাল এয়ারওয়ে। এবার দেখো আমরা যদি এটাকে করি, তো চেঞ্জ করি, এটা নর্মাল এয়ারওয়ে এবং রিল্যাক্সড স্মুথ মাসেল, ব্রঙ্কিয়াল ট্রি এর মধ্যে যে ব্রঙ্কাসের মধ্যে স্মুথ মাসেল থাকে, এটা হচ্ছে স্মুথ মাসেল, এটা রিল্যাক্সড কন্ডিশন। এটা হচ্ছে অ্যাজমাটিক পেশেন্টের ক্ষেত্রে হয়। এই নর্মালটাতে কি হয়, দেখো মিউকাস সিক্রেশন বেড়ে গেছে, মিউকাস সিক্রেশন বেড়ে গিয়ে দেখো স্মুথ মাসেল গুলা টাইট হয়ে গেছে এবং ফুলে গেছে। তারপরে আবার ভিতরে দেখো এয়ারওয়েটা চিকন হয়ে গেছে, এবং দেখো এয়ারওয়ের লাইনিং এর মধ্যে একটা হলুদ রঙের আমরা একটা দেখতে পাই, দেখছো? এই যে হলুদ রঙের একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিউকাসের লেয়ার, ঠিক আছে? মিউকাস সিক্রেশন হয়, মিউকাস গুলো আটকে এরকম হয়ে থাকে। তারপরে ব্রঙ্কোস্প্যাজমের কারণে চিকন হয়ে গেছে এয়ারওয়েটা, আর হচ্ছে ইডেমা বা ফুলে গেছে স্মুথ মাসল গুলার ভিতরে লাইনিং গুলো ফুলে গেছে, যার কারণে রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে যে ওপেনিংটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাজমার মেইন প্যাথোলজি। এখানে আসলে কি হয়, ব্রঙ্কোস্প্যাজম হয়,
এয়ার, তারপর হচ্ছে মিউকাস সিক্রেশন বেড়ে যায় এবং হচ্ছে ইডেমা হয়। এই তিনটা কারণে এয়ারওয়েটা ছোট হয়ে যায় এবং ছোট হয়ে যাওয়ার কারণে এয়ার ফ্লোটা কমে যায়। এয়ার ফ্লো কমে গেলে রেজাল্ট কি? এয়ার ফ্লো কমে গেলে রেজাল্ট হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং, হুইজিং। হুইজিংটা কেন হয়? বারবার এয়ার পাস করার সময় বারবার বাধা পাওয়ার কারণে এক ধরনের সাউন্ড হয় বাঁশির মতো। আর কাফ হয়, কাফ হয় কেন? কাফ হয় বা কাশি হচ্ছে তোমার এটা একটা প্রোটেকটিভ মেকানিজম। আমরা যখন পানি কোনো কারণে ভুলে পানি খেতে গিয়ে ট্রাকিয়াতে যদি পানি চলে যায়, পানি খাবার যদি ফুডের কোনো ট্রাকের মধ্যে চলে যায়, দেখবা যে কাশি উঠে যায়। কেন হয়? কারণ হচ্ছে যখন যে কোনো জিনিস, যখন ব্রঙ্কিয়াল ট্রি কোনো কারণে যদি মনে করে যে তার এখানে কোনো ফরেন বডি ঢুকছে কিংবা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক হয়েছে বা এনিথিং, সেটা হলে তখন সে কি করে? কাফ রিফ্লেক্সটা শুরু করে দেয়। কাফ রিফ্লেক্সটা স্টার্ট করে দিলে সে অনবরত কাশতে থাকে। কেন? তার ধারণা, সে তো ভুল মনে করছে, তার কাছে মনে হচ্ছে ভিতরে কিছু ঢুকছে কিন্তু আসলে ভিতরে ঢুকে নাই। তো বারবার কি করতে থাকে? কাশি বাড়তে থাকে এবং এই কাশিটা হয় ড্রাই কাফ। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে তো কোনো ইনফেকশন হয় নাই। ইনফেকশন যদি হতো, তাহলে যদি কোনো কারণে ইনফেকশন হয় তখন কাফ প্রোডাক্টিভ হতে পারে, মানে কাশির পরিমাণ বা স্পুটাম যেটা বলি আমরা কফ, সে কফের পরিমাণটা বাড়তে পারে। কিন্তু নর্মালি যেটা হয়, যাদের অ্যাজমা থাকে, নর্মালি কোনো কফের পরিমাণ খুব বেশি থাকে না বা একেবারেই থাকে না বলা যায়, এটাকে আমরা ড্রাই কফ করি আর কি। তো তবে অ্যাজমা পেশেন্টদেরও ইনফেকশন হতে পারে, ইনফেকশন হলে তখন কাফ থাকবে। আরেকটা হচ্ছে চেস্ট টাইটনেস। চেস্ট টাইটনেস মানে হচ্ছে এখানে প্রবলেমটা কি, এয়ার ভিতরে ঢুকতেছে কিন্তু বেরোইতে পারতেছে না, মানে হচ্ছে লাংস এর ভিতরে এয়ার গুলা ট্র্যাপড হয়ে আছে। হ্যাঁ, এয়ার ট্র্যাপড হয়ে আছে। অর্থাৎ তুমি একটা চিন্তা করো, একটা পলিথিন এর মধ্যে যদি ফু দাও বা কি বলবো, একটা বেলুনের মধ্যে যদি ফু দিতে থাকো, এটা ফুলতে থাকবে। এরপর যদি এটার ওপেনিংটা তুমি চেপে ধরে রাখো, এটা ফুলে থাকবে না? এয়ারওয়েতে বাতাস ঢুকতেছে, ধরো ঢুকতেছে 100%, বেরোচ্ছে মনে করো কি বলবো 60%, তাহলে 40% এয়ার ভিতরে আটকে আছে। তো যার কারণে তার মনে হয় যে চেস্টটা টাইট হয়ে আছে, মনে হচ্ছে যে পেশেন্ট এভাবে বলবে যে বুকে চাপ চাপ লাগতেছে, মনে হচ্ছে বুকের মধ্যে ভারী কিছু আছে, এরকম ভাবে সে বর্ণনা করে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই এয়ার ফ্লো ন্যারো হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, এটা গেল। এটার ট্রিগার ফ্যাক্টর আমি বলছি, ডাস্ট হইতে পারে, এনি কাইন্ড অফ অ্যালার্জেন। অ্যালার্জেন মানে হচ্ছে যারা অ্যালার্জি রিয়েকশন স্টার্ট করে দেয়। এটা হচ্ছে যে কোনো ধুলাবালি হইতে পারে, ঠান্ডা পানি হতে পারে, ঘাম হতে পারে, এক্সট্রিম কোল্ড অথবা এক্সট্রিম হট, তারপর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া হইতে পারে, ড্রাগ হইতে পারে, ফুড অ্যালার্জি হইতে পারে। ঠিক আছে, যেটাই হোক না কেন, রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। কোথায়? মাস্ট সেলে। মাস্ট সেল থেকে তখন ডিগ্রেনুলেশন হয়ে কিছু মিডিয়েটর্স বের হয়। মিডিয়েটর্স গুলো কি তোমরা জানো? হিস্টামিন, এশিয়া, আবিজাবি, অনেক কিছু আছে, ওটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না। তো ওগুলা হয়, ওগুলা হওয়ার কারণে কি হয়, মাস্ট সেল থেকে এবং বেজোফিল থেকে হিস্টামিন রিলিজ হওয়ার কারণে ব্রঙ্কোস্পাজম হয়। তারপর হচ্ছে মিউকোজাল কনজেশন হয়, ইডেমা হয়, যার কারণে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে এয়ার ফ্লো ন্যারো হয়ে যায়। এটার অর্থাৎ হচ্ছে ওর ইমিউন সিস্টেম যতটুকু কথা মানে রেসপন্স করার দরকার তার চেয়ে বেশি রেসপন্স করে, এই জন্য এই সমস্যাগুলো হয়। এখন এতটুকু বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে আমরা যদি প্যাথোলজিটা বুঝি তাহলে ট্রিটমেন্টটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হবে। তাহলে মেন কারণ কি? ইমিউন সিস্টেম অনেক বেশি রেসপন্স করতেছে, এটা হচ্ছে মেইন কজ। এখন আমরা কি দেখবো? ক্লাসিফিকেশন অফ ড্রাগস ফর অ্যাজমা। এই ড্রাগ গুলো যে শুধু অ্যাজমার জন্য ইউজ হয় তা না, এনি কাইন্ড অফ যেখানে যে কোনো কারণে যদি ব্রঙ্কোস্পাজম হয়, ব্রঙ্কো ডাইলেশন করার জন্য যা যা করা লাগে, যে ডিজিজে করা লাগে সেটাতে করা যেতে পারে। এখানে অ্যাজমার কিছু ড্রাগ আছে যেগুলো সিওপিডি তে ইউজ হয় কিংবা অন্য কোনো কারণেও হতে পারে আমরা এটা ব্যবহার করি, তবে আপাতত আমরা অ্যাজমার মধ্যেই থাকবো।
ব্রঙ্কোডাইলেটরস, হ্যাঁ ব্রঙ্কোডাইলেটরস ক্লাসিফিকেশন মধ্যে প্রথম ডাকি ব্রঙ্কোডাইলেটর। এখানে কি হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, তাহলে আমার এখন কি করতে হবে, ব্রঙ্কো ডাইলেশন করতে হবে, অপোজিট কাজটা করতে হবে। তো ব্রঙ্কো ডাইলেটরস কয়েক রকমের আছে, একটা হচ্ছে সিম্প্যাথো মাইমেটিক ড্রাগ, সিম্প্যাথো মাইমেটিক ড্রাগ, সিম্প্যাথো মাইমেটিক ড্রাগ গুলো হচ্ছে দুই রকম, হ্যাঁ একটা হচ্ছে বিটা রিসেপ্টর অ্যাগনিস্ট, একটা হচ্ছে নন সিলেক্টিভ এজেন্ট। বিটা রিসেপ্টর বলতে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট, সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট। বিটা টু অ্যাগনিস্ট আবার দুই রকম, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হচ্ছে যেগুলো 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত কাজ করে, লং অ্যাক্টিং হচ্ছে যেগুলো 12 ঘন্টা কিংবা 24 ঘন্টাও কাজ করে, না 12 ঘন্টার বেশি কাজ করে বলবো, 24 ঘন্টা বলবো না, 12 ঘন্টার বেশি কাজ করে। শর্ট অ্যাক্টিং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় আমাদের দেশে সেটা হচ্ছে সালবিটামল। এখন পর্যন্ত সালবিটামল ছাড়া এই গ্রুপের অন্যান্য ড্রাগ গুলো বাজারে বের হয়নি, বাট দেশের বাইরে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অ্যালবিউটেরল, অ্যালবিউটেরল। তাহলে সালবিটামল, অ্যালবিউটেরল, তার বিউটালিন, এই তিনটা ড্রাগ মনে রাখলে হবে, স্যাটারডে এসআইটি সেট, সালবিটামল, অ্যালবিটেরল, টারবিউটালিন। টারবিউটালিনের একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে সে অ্যাবর্শনে টারবিউটালিন কে ইউজ করা যায়, ইউটারাস এর উপর মাসল কন্ট্রাকশন, সরি আচ্ছা ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তাহলে সালবিটামল, অ্যালবিটেরল, টারবিউটালিন, এটা লং অ্যাক্টিং কি শুধু দুইটা, সালমেটারল, ফরমেটারল, এই দুইটাই আমাদের বাংলাদেশে পাওয়া যায়, সালমেটারল, ফরমেটারল। তবে এই সালমেটারলটা শুধু সালমেটারল হিসেবে বা শুধু ফরমেটারল হিসেবে পাওয়া যায় না, ড্রাগ কম্বিনেশন হিসেবে পাওয়া যায়, ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এটা ছিল সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট ড্রাগ। এখন নন সিলেক্টিভ এজেন্ট আছে, যেগুলো বিটা টু রিসেপ্টর উপর কাজ করে বাট সাথে অন্যান্য জিনিসের উপর কাজ করে, যেমন হচ্ছে অ্যাড্রেনালিন, আইসোপ্রিনালিন, এফেড্রিন, অ্যাড্রেনালিন, আইসোপ্রিনালিন, এফেড্রিন। এগুলো হচ্ছে যখন পেশেন্ট খুব খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায় যে তার আইসিইউ সাপোর্ট লাগে এবং ব্রঙ্কো ডাইলেটর এর রেসপন্স করতেছে না বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট দিয়ে, তখন এই জিনিস ড্রাগ গুলো দেওয়া হয়। মানে এটা হচ্ছে সিভিয়ার অ্যাজমা বা এটাকে বলে স্ট্যাটাস অ্যাজমাটিকাস, এইরকম কন্ডিশন হলে তখন দেয়, নর্মালি দেওয়া লাগে না। এরপর হচ্ছে মিথাইল জেনথিন ডেরিভেটিভস, মিথাইল জেনথিন ডেরিভেটিভস, এই ড্রাগ, এটার মধ্যে ড্রাগ হচ্ছে থিওফাইলিন, এমিনোফাইলিন, ডক্সোফাইলিন, থিওফাইলিন, এমিনোফাইলিন, ডক্সোফাইলিন। থিওফাইলিন এটা ড্রাগটার দাম অনেক কম, কন্টিন 200 নামে পাওয়া যায়, 200 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম পাওয়া যায়, কিন্তু এটা বিভিন্ন সাইড এফেক্টের কারণে এটা আমরা ইউজ করি না, বিশেষ করে ট্রেমর, হার্ট রেট এগুলো বেড়ে যায়, এই কারণে থিওফাইলিনটা ইউজ করি না। অ্যামিনোফাইলিনটা ইউজ হয়, অ্যাডাল্ট কম ইউজ হয়, বাচ্চাদের অ্যামিনোফাইলিনটা বেশি ইউজ হয়। এটা ছাড়া ডক্সোফাইলিন, যেটা ডক্সোফাইলিন হচ্ছে মিথাইলজেনথিন ডেরিভেটিভস, তবে একটু মডিফাইড আর কি, একটু ডেভেলপড। ডক্সোফাইলিনের প্রাইসটা একটু বেশি, কিন্তু 5 টাকা পরে পার ট্যাবলেট, কিন্তু এটার সাইড এফেক্ট খুবই কম, এটা অনেক বেশি ইউজ হয় আমাদের দেশে। তো এটাতে যে সাইড এফেক্ট গুলো থাকে নর্মালি, ট্রেমর, হার্ট রেট বেড়ে যাওয়া, ট্যাকিকার্ডিয়া হওয়া, এই জিনিসগুলা কম থাকে আর কি। তো এটা হচ্ছে মিথাইলজেনথিন ডেরিভেটিভস, থিওফাইলিন, অ্যামিনোফাইলিন এবং হচ্ছে ডক্সোফাইলিন। ইনসান কিছু বলতেছো, জোরে বলো। সাইটা কি নন সিলেক্টিভ এর আন্ডারে? না না, আমরা এখন চলে গেছি আলাদা, সিম্প্যাথো মাইমেটিক ড্রাগ। ব্রঙ্কো ডাইলেটর আন্ডারে হচ্ছে সিম্প্যাথো মাইমেটিক ড্রাগ। আচ্ছা আমি এক কাজ করি, তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের স্ক্রিন শেয়ার করি।
দেখা যাচ্ছে একটু ব্লার আসছে, কিন্তু বুঝবা করি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা এখন মিথাইল জেনথিন নিয়ে কথা বলতেছি। মিথাইল জেনথিন হচ্ছে থিওফাইলিন অ্যামিনোফাইলিন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ এর মধ্যে আছে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, টিওট্রোপিয়াম, অ্যাট্রোপিন। আচ্ছা, অ্যাট্রোপিনটা খুব একটা ইউজ হয় না, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, টিওট্রোপিয়াম ব্রোমাইড এগুলা খুব বেশি ইউজ হয়। টিওট্রোপিয়াম, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড আসলে নেবুলাইজার ড্রাগ হিসেবে ইউজ হয়, ইনহেলার হিসেবে পাওয়া যায় টিওট্রোপিয়ামটা। আচ্ছা, এত ডিটেলস জানার দরকার নেই, থাক। অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। আচ্ছা যাই হোক, এটার মাঝখানে একটু কথাবার্তা আছে, মাঝখানে একটু কথাবার্তা আছে বলতে কি, এই যে সালবিটামল বা সালমেটারলের কথা আমরা বললাম, এগুলা কি ফরমেটে পাওয়া যায়? সালবিটামল পাওয়া যায় হচ্ছে ওরাল, তারপর হচ্ছে ইনহেলার ফর্মে এবং ক্যাপসুল ফর্মে। কিন্তু ক্যাপসুলটা আমরা ওরালি খাই না, পানি দিয়ে যেভাবে আমরা খাই সেভাবে খাই না, ক্যাপসুলটা হচ্ছে ইনহেলেশন করতে হয়। তাহলে ওরাল রুট যেটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, এরপর হচ্ছে মিটার্ড ডোজ ইনহেলেশন, এটাকে বলে MDI, মিটার্ড ডোজ ইনহেলেশন। প্রফের ভাইবা জিজ্ঞেস করে মিটার্ড মানে কি, মিটার্ড মানে হচ্ছে এটার মাত্রাটা ফিক্স থাকে, প্রত্যেক পাফে কতটুকু বের হবে এটা মাত্রা ফিক্স থাকে, 100 মাইক্রোগ্রাম করে বের হয় সালবিটামলের ক্ষেত্রে, এটাকে বলা হয় মিটার্ড ডোজ ইনহেলেশন। DPI, ড্রাই পাউডার ইনহেলেশন, আমি যেটা ক্যাপসুল আকারে বলছি এটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলেশন, ঠিক আছে, ড্রাই পাউডার ইনহেলেশন DPI। তোমরা ইউটিউবে DPI নামে লিখে সার্চ দিলে পাবা যে এগুলা কিরকম এবং কিভাবে বের করে। এখানে ক্যাপসুলের ভিতরে একটা ডিভাইস থাকে, ডিভাইসটা ইউজ করে ক্যাপসুলের ভিতরে যে পাউডার গুলা থাকে সেগুলো সে শ্বাস নিয়ে ভিতরে ইনহেল করে আর কি। আচ্ছা যাই হোক, অ্যান্টিকোলিনার্জিক তো দেখলাই, প্রোটোপিয়াম টিওট্রোপিয়াম এই দুইটা ইউজ হয়। অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, আমরা জানি যে এখানে কি হয়, ইনফ্লামেটরি রিয়াকশন হয়, হাইপার রেসপন্সিভনেস এর কারণে ইনফ্লামেটরি রিয়াকশন হয়। সে কি করে, অনেক বেশি হাইপার রেসপন্স দেখায়, ইমিউনিটি অনেক বেশি দেখায়। আমরা জানি স্টেরয়েড কি করে, ইমিউনো সাপ্রেশন করে, স্টেরয়েড ইমিউনো সাপ্রেশন করে, এই কারণে গ্লুকোকর্টিকয়েড, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোন এগুলো ইউজ হয়। এগুলো যদি অ্যাজমা কন্ট্রোলে বাইরে চলে যায় তখন ইউজ হয়। হাইড্রোকর্টিসনটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়, প্রেডনিসোনটা ওরাল ফর্মে পাওয়া যায়। ইনহেলেশনাল কিছু স্টেরয়েড আছে, এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ইনহেলেশনাল স্টেরয়েড, বিক্লোমিথাসন, ব্লুডিসোনাইট। বিক্লোমিথাসন হচ্ছে তোমাদের ইনহেলার হিসেবে পাওয়া যায়, ক্যাপসুল হিসেবে পাওয়া যায়, মানে DPI, ডাই পাউডার ক্যাপসুল, যেটা ডাই পাউডার ইনহেলেশনাল ক্যাপসুল। ফ্লুটিকাসন ইনহেলার হিসেবে পাওয়া যায় এবং DPI, ডাই পাউডার ইনহেলেশন ক্যাপসুল হিসেবে পাওয়া যায়। ব্লুডিসোনাইটটা নেবুলাইজার সলিউশন হিসেবে পাওয়া যায়। তাহলে আমরা তিনটা রুট পাইলাম, একটা হচ্ছে ওরাল মিটার ডোজ ইনহেলেশন, ড্রাই পাউডার ইনহেলেশন, সাথে আরেকটা অ্যাড করো নেবুলাইজেশন, চারটা। ওরাল ট্যাবলেট হিসেবে আমরা ইউজ করি না সালবিটামল, সালমেটারল এগুলো ইউজ করি না, সালমেটারল তো পাওয়াই যায় না, সালবিটামল ট্যাবলেট পাওয়া যায় শুধু। কিন্তু সালবিটামল ট্যাবলেট আমরা ওরালি খাই না, কেন দেই না, কারণ হচ্ছে এটা খেলে সিস্টেমে মানে সাইড এফেক্ট গুলো অনেক বেশি হয়, যেমন হার্ট রেট বেড়ে যাওয়া, ট্রেমর হওয়া, হাত পা কাঁপতে থাকে, পালপিটেশন হয়, বুক ধরফর বেশি করে, মাথা ব্যথা করে, তারপর হচ্ছে ঘুমের ইনসমনিয়া হয়। আর হচ্ছে আরো একটা কারণ আছে, যেটা মেইন কারণ সেটা হচ্ছে কি, মেটাবলিজম হয়ে অনেকগুলো ড্রাগের অনেক অংশ নষ্ট হয়ে যায় বা অ্যাভেলেবিলিটি অনেক কম থাকে, মানে 100% এর মধ্যে দেখা গেছে 50% নষ্ট হয়ে গেছে, মানে 50% মেটাবলিজম হয়ে গেছে আর 50% মাত্র ব্যবহার হয়, যার কারণে এফিকেসিটা অনেক কম। আচ্ছা, মাস্ক সেল স্টেবিলাইজার, আমরা যখন প্রত্যেকটা ড্রাগ নিয়ে আলোচনা করবো তখন ডিটেলস বলবো। মাস্ক সেল স্টেবিলাইজার হচ্ছে ক্রোমোগ্লাইকেট, নিডোক্রোমিল, এগুলো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মন্টিলিউকাস, জাফিলুকাস দুইটাই আমাদের দেশে পাওয়া যায়। অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি, আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম কাজ করে ইমিউনোগ্লোবুলিন দিয়ে, তো যখন অ্যাজমার পরিমাণটা বেড়ে যায় তখন ইমিউনোগ্লোবুলিন ই ব্লাডে বেড়ে যায় বেশি, তো আমরা যদি অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি দেই তাহলে ইমিউনোগ্লোবুলিন গুলোর সাথে বাইন্ড করে এগুলাকে ব্লক করে দিবে, তাহলে যে হাইপার রেসপন্সিভনেস আছে সেটা কমে যাবে।
কিড্রাক ও মালিশ জুমহেব দাগ, এগুলোর দাম অনেক বেশি, প্রায় 30 থেকে 35 হাজার টাকা একটা ইনজেকশনের দাম। তারপর হচ্ছে ফসফোডাইস্টারেজ 4 ইনহিবিটর, এটা হচ্ছে রফলুমিলেস্ট বা রফলুমিলাস্ট, এটা আসলে খুব একটা ইউজ হয় না বর্তমানে। এগুলো হচ্ছে ড্রাগের ক্লাসিফিকেশন। এখন কোশ্চেন আসবে, একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে রিলিভিং ড্রাগস, আর একটা হচ্ছে প্রিভেন্টিং ড্রাগস। মানে একটা পেশেন্টের অ্যাজমা বেড়ে গেছে, এখন খুব খারাপ লাগতেছে, সে কি করলো, রিলিফ ড্রাগ নিবে, নেওয়ার সাথে সাথে তার ভালো লাগবে। আরেকটা হচ্ছে প্রিভেনশন, যেটা ফিউচারে যাতে না হয়, ফিউচারে যাতে অ্যাজমার অ্যাটাক না বাড়ে, সেটার জন্য সে আস্তে আস্তে করে হাইপার রেসপন্সিভনেসটা কমাতে থাকে, এটাকে কন্ট্রোল করতে থাকে, এটা হচ্ছে প্রিভেন্টিভ ড্রাগ। তো স্যাররা এটা শুনতে চায়, এটা খুব ভালো করে লিখে রাখো। রিলিভিং ড্রাগ হচ্ছে কি, সালবিউটামল হচ্ছে রিলিভিং ড্রাগ, ইপ্রাট্রোপিয়াম সালবিউটামল ইপ্রাট্রোপিয়াম, এগুলো হচ্ছে। স্যার হ্যাঁ বলো স্যার, রিলিভিং আর প্রিভেন্টিভ বলতে কি বলেছেন আরেকবার একটু বলবেন। রিলিভিং ড্রাগ হচ্ছে যেটা সাথে সাথে অ্যাজমার লেভেলটাকে কমায় ফেলবে, অর্থাৎ একটা পেশেন্টের অনেক শ্বাসকষ্ট হচ্ছে, সে সাথে সাথে ইউজ করবে, সাথে সাথে কমে যাবে, ঠিক আছে। একিউট ম্যানেজমেন্টে যেটা ইউজ করা হয়, যেটা একিউট ম্যানেজমেন্টে ইউজ করে, পেশেন্ট অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যবহার করছে ভালো হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। প্রিভেনশন হচ্ছে যেটা লং টার্ম ইউজের জন্য, অর্থাৎ এখন থেকে ড্রাগ ইউজ করবে কিন্তু এটা ইফেক্টটা পড়বে হচ্ছে অনেক লম্বা সময় পরে, এবং এটা একিউট ম্যানেজমেন্ট বা একিউট ট্রিটমেন্টে এটা কোনো রোল নাই, ঠিক আছে। তো রিলিভিং ড্রাগ কি কি, একটা হচ্ছে বিটা টু অ্যাগোনিস্ট, যেগুলো সেগুলো হচ্ছে রিলিভিং ড্রাগ, স্পেসিফিকলি হচ্ছে সালবিউটামল। রিলিভিং ড্রাগ এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং স্পেসিফিক হচ্ছে সালবিউটামল, সালমেটারলও কিছুটা কাজ করে, বাট সালবিউটামল হচ্ছে মেইন। তারপর হচ্ছে প্রিভেন্টিভ ড্রাগ কোনগুলো, প্রিভেন্টিভ ড্রাগ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো, সেগুলো যেমন হাইড্রোকর্টিসন প্রেডনিসোলন, এগুলো ইনহেলেশনের মধ্যে যা আছে সব। মাস্ট সেল স্টেবিলাইজার, এটা হচ্ছে প্রিভেন্টিভ ড্রাগ, তুমি এখন খেলে এখনই ভালো হবে না, এটা ইফেক্টটা পড়বে অনেক দিন পরে। লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মন্টিলুকাস, যেটা এটাও কি প্রিভেন্টিভ ড্রাগ। তাহলে প্রিভেন্টিভ ড্রাগ বলে বলবা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, মাস্ট সেল স্টেবিলাইজার, লিকুইডিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, রিলিভিং ড্রাগ বললে সালবিউটামল সালমেটোর, আর কিছু বলার দরকার নেই। এবার আসো আমরা সালবিউটামল নিয়ে একটু কথা বলি। সালবিউটামলের মধ্যে বলছি ট্যাবলেট আকারে পাওয়া যায়, যেটা আমরা ইউজ করি না। কেন ইউজ করি না, কারণ হচ্ছে ট্যাবলেট ইউজ করলে মানে বায়োবিলিটি অনেক কম, এবং হচ্ছে সিস্টেমিক সাইড এফেক্ট গুলো বেশি, কারণে। কিন্তু ইনহেলেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট রোল আছে এবং আমরা অনেক ব্যবহার করি। এক নম্বর হচ্ছে এটা বিটা টু রিসেপ্টিভ, সিলেক্টিভ বিটা টু রিসেপ্টর উপর কাজ করে, যার কারণে অন্যান্য জায়গায় বা অন্যান্য সিস্টেমের উপর সাইড এফেক্টটা কম, একদম নাই না বাট কম। ইনহেলেশনের রুটের মধ্যে দেওয়া যায়, এবং ইনহেলেশন রুটে দেওয়ার কারণে বায়ু অ্যাভেইলেবিলিটি বেশি, এবং ব্লাডে খুব দ্রুত এটা চলে যায়, যার কারণে এটা সরাসরি কি হচ্ছে, ডাইরেক্ট ব্রঙ্কাসে চলে যাচ্ছে। আমাদের প্রবলেম কোথায়, ব্রঙ্কাসে, এবং ইনহেলেশনের রুটের কারণে কোথায় চলে যাচ্ছে, ব্রঙ্কাসে। কিন্তু ওরাল রুটে দিলে এটা জিআইডি তে যাবে, কিছু নষ্ট হবে, তারপর অ্যাবজর্পশন হবে, এরপর ব্লাডে যাবে, সেখান থেকে ব্রঙ্কিয়াল ট্রিতে যাবে, অনেক লম্বা সময়, এর জন্য ইনহেলেশন রুটটা বেশি ইউজ হয়। সালবিউটামলের আরেকটা বৈশিষ্ট্য কি, এটা শর্ট অ্যাক্টিং, অনেক অল্প সময়ের জন্য, 2 থেকে 4 ঘন্টা বা 6 ঘন্টা। বইয়ের মধ্যে লেখে অ্যাডভার্স ইফেক্ট নাই, আসলে অ্যাডভার্স ইফেক্ট নাই বলবো না, অ্যাডভার্স ইফেক্ট আছে। হ্যাঁ, অনেক সময় আমি নর্মাল পেশেন্ট যাদের অ্যাজমা নাই কিন্তু কোনো কারণে কাশি বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করে দেখছি,
আমার পেশেন্ট গুলার ক্ষেত্রে আমি দেখছি যে যাদের অ্যাজমা নাই কিন্তু কোনো কারণে হয়তো কাশি বেড়ে গেছে, ওদেরকে দেওয়ার পর ওদের যেটা প্রবলেম বা কমপ্লেইন করে, ফার্স্ট কমপ্লেইন হচ্ছে স্যার আমার পালপিটেশন বেড়ে গেছে, মানে তার হার্ট রেট বেড়ে গেছে। সেকেন্ড যেটা বলবে স্যার আমার হাত পা কাঁপতেছে। তারপর যেটা বলে যে স্যার আমার অস্থির লাগতেছে। তো এখানে দুইটা সাইড এফেক্ট বেশি, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার উপরে কাজ করে, আর সেকেন্ড হচ্ছে কার্ডিওভাস্কুলার বলবো না, এটা তো সিম্পথোমাইমেটিক ড্রাগ, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করার কারণে রেস্টলেসনেস হয়, অস্থির লাগে, তার ইনসমনিয়া হয়, তার ঘুম কমে যায়। তারপর হচ্ছে হার্ট রেট বেড়ে যায়। আমরা জানি সিম্পথোমিমেটিক ড্রাগের একটা কাজ কার্ডিওভাস্কুলারের উপর হচ্ছে কি, হার্ট রেট বাড়ে দিবে। আর ট্রেমর হয়, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর কাজ করার কারণে। তো এগুলা সাইড ইফেক্ট, কিন্তু এটার সুবিধা কি, এটা অ্যাকিউট এবং ক্রনিক অ্যাজমা দুইটাতে ইউজ করা যায়। এবার আসলে সালবিউটামলের মেকানিজমটা কি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে প্রায় আসে এটা। যদি রেসপিরেটরি সিস্টেম থেকে একটা কোশ্চেন দেয় তাহলে একটা কোশ্চেন হবে এই সালবিউটামল রিলেটেড। হ্যাঁ, সালবিউটামলের সাথে রিলেটেড যে কোনো কোশ্চেন হতে পারে, মেকানিজমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাডভার্স ইফেক্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আরেকটা কোশ্চেন যদি দেয় রেসপিরেটরি সিস্টেম থেকে, সেটা হচ্ছে লিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মন্টিলুকাস, যেটা মন্টিলুকাস এর মেকানিজম, এটা অনেক সময় দেয়। এই দুইটা ড্রাগ সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে রোল অফ স্টেরয়েড ইন ক্রনিক অ্যাজমা, ক্রনিক অ্যাজমার মধ্যে স্টেরয়েড এর কি রোল আছে। এই তিনটা কোশ্চেন, মানে সালবিউটামল এর সব ডিটেলস যা আছে, নিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট রিলেটেড যা আছে, আর হচ্ছে রোল অফ স্টেরয়েড ইন ক্রনিক অ্যাজমা, ক্রনিক অ্যাজমাতে স্টেরয়েড এর কি ভূমিকা, অ্যাকিউট অ্যাজমাতে স্টেরয়েড এর কোনো ভূমিকা নাই, এটা তিনটা কোশ্চেন বললাম। আর একটা কোশ্চেন আছে সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, এটা ম্যানেজমেন্ট কি, একটা পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অ্যাজমা অনেক বেড়ে গেছে, সিভিয়ার হয়ে গেছে এবং তার হসপিটালে অ্যাডমিশন লাগবে, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, কিভাবে ম্যানেজ করবা। এই চারটা কোশ্চেন বিশেষ করে তোমাদের প্রফের মধ্যে আমি তোমাদের ডেন্টালে পোর্শন, যেটা ডেন্টাল ফার্মাকোলজিতে তোমাদের স্যারদেরকে কোশ্চেন করতে দেখছি, সেটা হচ্ছে যে ডেন্টাল অফিস ইমার্জেন্সি কি কি, ডেন্টাল অফিস ইমার্জেন্সি কি কি। তো ওখানের মধ্যে একটা কোশ্চেন থাকে, সেটা এই কোশ্চেন আনসারের মধ্যে প্রথম আসে ফেইন্টনেস, মানে অজ্ঞান হয়ে যাওয়া, তারপর হচ্ছে এমআই বা হার্ট অ্যাটাক হওয়া, তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিক শক হয়ে যাওয়া, তারপর তার মধ্যে একটা হচ্ছে অ্যাজমা বেড়ে যাওয়া কোনো কারণে, হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক হয়ে গেল। যে পেশেন্ট অ্যাজমার পেশেন্ট, সে তোমার এখানে এসে অ্যাজমা বাড়বে না, এটা কোনো আসলে নির্ধারিত কোনো কিছু বলার সুযোগ নাই, হুট করে অ্যাজমা বেড়ে যেতে পারে। কোন ড্রাগ ইউজ করার কারণেই যে হবে তা না, যে কোনো কারণে হতে পারে, তখন তোমার তো কিছু একটা করতে হবে ইমিডিয়েটলি, তো এই কারণে ম্যানেজমেন্টটা জানতে হবে। সালবিউটামল এর মেকানিজম কি, সালবিউটামল এর মেকানিজম হচ্ছে সালবিউটামল কি করে, বিটা সিলেক্টিভ অ্যাগনিস্ট, যেহেতু সে বিটা রিসেপ্টর কে স্টিমুলেট করে, হ্যাঁ অ্যাগনিস্টিক ইফেক্টটা সে দেখায়, অ্যাক্টিভেটস দ্য বিটা টু রিসেপ্টর ইন ব্রঙ্কিয়াল স্মুথ মাসল, ব্রঙ্কিয়াল স্মুথ মাসলে যে বিটা টু রিসেপ্টর আছে সেগুলোকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট হওয়ার কারণে কি রেজাল্ট, রেজাল্ট হচ্ছে ইন্ট্রাসেলুলার লেভেল, ইন্ট্রাসেলুলার সাইক্লিক এএমপি বা ইন্ট্রাসেলুলার সিএএমপি, এটা বেড়ে যাবে, ইন্ট্রাসেলুলার সিএএমপি বেড়ে যাবে। সিএএমপি তখন কি করে, ইনক্রিজ লেভেল অফ সিএএমপি যে কাজটা করে সেটা হচ্ছে একটা এনজাইম থাকে মায়োসিন লাইট চেইন কাইনেজ, মায়োসিন লাইট চেইন কাইনেজ, এই এনজাইমটাকে ফসফোরাইলেশন করে মায়োসিন লাইট চেইন কাইনেজ ফসফেটে কনভার্ট করে, মানে হচ্ছে ছিল মায়োসিন লাইট চেইন কাইনেজ, এটার সাথে একটা ফসফেট রেডিকাল যোগ করে কি কনভার্ট করে, ইনঅ্যাক্টিভ মায়োসিন লাইট চেইন কাইনেজ ফসফেট, মায়োসিন লাইট চেইন কাইনেজ ফসফেট হয়ে যাওয়ার কারণে এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এই মায়োসিন লাইট চেইন কাইনেজটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এই এনজাইমটা কি করে, নর্মালি সে করে হচ্ছে মায়োসিন লাইট চেইন কে মায়োসিন লাইট চেইন ফসফেটে কনভার্ট করে,
তোমরা পড়ছো ফিজিওলজিতে যে মাসল কন্ট্রাকশনের জন্য যদি এটাকে ফসফোরাইলেশন করা হয় তাহলে মাসল কন্ট্রাকশন হয়, অর্থাৎ মাসল কন্ট্রাকশনের জন্য সেটাকে ফসফোরাইলেশন করতে হয়। তো যেহেতু এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ফসফোরাইলেশনের কারণে, ওই এনজাইমটা না থাকায় মায়োসিন লাইট চেইন ফসফেট হতে পারবে না, তখন রেজাল্ট কি হবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসল কন্ট্রাকশন হবে না, তখন কি হবে, ব্রঙ্কো ডাইলেশন হবে। আরেকটা কথা লেখে, বাট এটা মানে বলা হয় তবে এটার ইফেক্টটা খুব কম, সেটা হচ্ছে যে সে অনেক সময় ইনফ্লামেটরি সেলকে ইনহিবিট করে, যেমন হচ্ছে মাস্ট সেল, বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, এগুলাকে ইনহিবিট করে। এগুলাই তো মেইনলি মানে কালপ্রিট গুলা যাদের কারণে প্রবলেম গুলো হচ্ছে, কিন্তু এটার ইফেক্টটা খুব কম বা এই কাজটা খুব কম করে, মেইনলি হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন করে। সালবিউটামলটা কোথায় দেই আমরা? ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দেই, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে দেই, এছাড়া অন্য যে কোনো কন্ডিশন, যে কন্ডিশনে ব্রঙ্কো স্প্যাজম হয় সে কন্ডিশনে দিতে পারি। অ্যাডভার্স ইফেক্ট কি, অলরেডি বলে ফেলছি, পালপিটেশন হয়, অ্যারিথমিয়া হয়, অ্যারিথমিয়া মানে ট্যাকিকার্ডিয়া হবে, তারপর হচ্ছে ট্রেমর হয়, অ্যাংজাইটি হয় মানে সে অস্থির হয়ে যায়, রেস্টলেসনেস হয়, ইনসোমনিয়া হয়, এগুলো এগুলা অ্যাডভার্স ইফেক্ট থাকলেও এগুলা খুব মানে শর্ট টাইমের জন্য থাকে, মানে এই অ্যাডভার্স ইফেক্টটা খুব একটা ক্ষতিকর না শরীরের জন্য, দেওয়ার পর পর অল্প কয়েক মিনিটের মধ্যে সেটা কমে যায়, একটু ধৈর্য ধরতে হয়, আর যতই না পেশেন্ট এগুলো ইউজ করতে থাকে সে তার অ্যাডভার্স ইফেক্ট গুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। আর একটা প্রবলেম হয় সেটা কি, সেটা এটা যেহেতু মানে সিম্পথোমাইমেটিক ড্রাগ, বইপত্রের কথাবার্তায় সিম্পথোমাইমেটিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট গুলো এখানে থাকবে। এটা হাইপোক্যালেমিয়া করে, মেটাবলিক ইফেক্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া করে এবং হাইপার গ্লাইসেমিয়া করে, মানে হচ্ছে গ্লুকোজ বাড়ায় দেয় এবং পটাশিয়াম হলে এই সালবিউটামলটা ইউজ করি, পটাশিয়ামের পরিমাণটা কমার জন্য। তবে নর্মালি যখন কেউ ইউজ করে এই অ্যাডভার্স ইফেক্ট গুলো খুব একটা দেখা যায় না, মেটাবলিক কনস্টিপেশন, ইউরিন রিটেনশন এগুলো খুব একটা দেখা যায় না, এগুলো আসলে খুবই কম হয়। ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেমর, ইনসমনিয়া, অ্যাংজাইটি, পালপিটেশন, হ্যাঁ হাইপারটেনশনও হতে পারে, বাট এটা খুব একটা হয় না, এগুলো হচ্ছে মেইন, এই চারটাই হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ বাকি আলোচনা করবো নেক্সট ক্লাস, ইনশাল্লাহ বাকি অংশটুকু আলোচনা করবো। আর তোমরা কি কি ডিভাইস আছে এগুলো একটু পড়বা, ইম্পর্টেন্টলি ইনহেলার এবং হচ্ছে নেবুলাইজেশন, নেবুলাইজার, এই দুইটা মেশিন সম্পর্কে একটু আইডিয়া নিবা, আমাদের প্র্যাকটিক্যালে অস্পিতে এবং হচ্ছে প্র্যাকটিক্যালে এই দুইটা ডিভাইসের, সরি নেবুলাইজার এবং ইনহেলারের মধ্যে যে কোনো একটা থাকে আর কি। তো নেবুলাইজারটা আমরা খুব কমই দিই, ম্যাক্সিমাম যেটা হয় প্রতিবারে যেটা হয় এটা কনফার্ম, এটা বলতে পারো যে তোমাদেরকে কোশ্চেন আউট করে দিচ্ছি, একটা মাস্ক থাকে সেটা হচ্ছে ইনহেলার, অস্পিতে থাকবে, প্র্যাকটিক্যালে থাকবে, মানে দুইটা যে কোনো একটাকে অবশ্যই থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এই অ্যাজমার ও যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আরেকবার একটু রিপিট করবেন, সালবিউটামল রিলেটেড যা আছে সব, ঠিক আছে, সালবিউটামল স্পেশালি মেকানিজম এবং অ্যাডভার্স ইফেক্ট, কিন্তু ইম্পর্টেন্ট পুরাটাই, সালবিউটামল একটা কোশ্চেন ধরলাম, মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন সব। সেকেন্ড হচ্ছে লিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, লিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা মন্টিলুকাস হিসেবে আমরা জানি এটা। থার্ড কোশ্চেনটা হচ্ছে রোল অফ স্টেরয়েড ইন ক্রনিক অ্যাজমা, রোল অফ স্টেরয়েড ইন ক্রনিক অ্যাজমা, এন্ডেভার একটা কোশ্চেন আছে, চার পাঁচটা পয়েন্ট দিয়ে ওই কোশ্চেনটা পড়ে নিবা। তিনটা কোশ্চেন বললাম, চার নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট অফ সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা,
management of severe acute asthma. ঠিক আছে, এগুলো চারটা কোশ্চেন, এই চারটা কোশ্চেন তোমরা চারটা টপিক আর কি, চারটা টপিক খুব ভালো করে পড়ে ফেলবা, আর কোন কোন কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কারো কোশ্চেন নাই তাহলে ইনশাল্লাহ আমাকে তুমি অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। ওকে স্যার, আমি এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসের বাকি অংশটুকু পড়ানো হবে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। সালামু আলাইকুম স্যার।